আসসালামু আলাইকুম, সিবিএন স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পঞ্চম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে 10 রানে হেরেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টে এটি মুম্বাইয়ের প্রথম জয় ও কলকাতার প্রথম পরাজয়। মঙ্গলবার 13 এপ্রিল চেন্নাই টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় উইকেট জুটির দৃঢ়তা সত্ত্বেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা 32 বলে 43 এবং সূর্যা কুমার যাদবের 36 বলে 56 রানের 2 ইনিংসে ভর করে দলীয় সংগ্রহ দাঁড় করায় 152 রান। কলকাতার পক্ষে 15 রান খরচায় 5 উইকেট স্বীকার করেন আন্দ্রে রাসেল, এছাড়া প্যাট কামিন্স স্বীকার করেন 2 উইকেট। সাকিব 4 ওভার বল করে 1 উইকেট স্বীকার করেছেন মাত্র 23 রান খরচায়। জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে 72 রান পায় কলকাতা। শুভমান গিল ও রানাকে হারানোর পর একটু চাপে পড়ে যায় কলকাতা। পাঁচে নেমে সাকিবের সামনে ছিল ব্যাট হাতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার সুযোগ, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সাকিব। 9 বলে 9 রান করে বাংলাদেশি অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়ার বলে আউট হয়েছেন সূর্যা কুমার যাদবের হাতে তালুবন্দী হয়ে। শেষ দিকে চাপ ও দায়িত্ব বর্তায় দিনেশ কার্তিকে ও আন্দ্রে রাসেলের উপর, কিন্তু মুম্বাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে রান বের করতে হিমশিম খেতে হয় তাদের। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে কলকাতার সংগ্রহ দ্বারা 142 রান। শেষের দিকে 15 বলে মাত্র 9 রান করে আউট হন আন্দ্রে রাসেল। 11 বলে 8 রান করে অপরাজিত থাকেন কার্তিক। ম্যাচ শেষে দলের হারে শেষ দিকে রান না তুলতে পারাকেই দায়ী করেছেন অধিনায়ক মর্গান। মর্গানের মতে, বোলিংয়ে আমরা দুর্দান্ত করেছি, ব্যাটিংয়েও নীতিশ গিল দুর্দান্ত শুরু এনে দিয়েছিল আমাদের, তবে শেষ দিকে এসে আমাদের ব্যাটসম্যানরা রান তুলতে ব্যর্থ হয়েছে। সাকিব দ্রুত সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় আমরা। পরে রাসেলের ধীরগতির ইনিংস নিয়ে মর্গান আরো যোগ করেন, কাউকে দোষ দেয়ার নেই, সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই আমরা।